নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 30 বছর পর মহা শক্তিশালী যোগে 5 রাশির সোনার রথযাত্রা হতে চলেছে। দেখুন, 30 বছর পর শনি এবং বৃহস্পতি দৃষ্টি বিনিময়ে এই 5 রাশি মহা শক্তিশালী হতে চলেছে এবং বৃহস্পতি এবং শুক্রের সমসপ্তম দৃষ্টি বিনিময় এই 5 রাশিকে করবে মহা কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি একে একে আলোচনা করব। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে নবগ্রহ 9টি গ্রহ রয়েছে, 27টি নক্ষত্র রয়েছে এবং 12টি ভাব রয়েছে। এই 12টি ভাবের মধ্যে এই 9টি গ্রহ এবং 27টি নক্ষত্রে কিন্তু খেলা কিন্তু রয়েছে। দেখুন, কোন গ্রহ কোথায় অবস্থান করলে কোন কোন ফল দেয় সেটা একমাত্র আপনার বার্থ চার্ট না দেখে কিন্তু বলা সম্ভব নয়। কারণ এই যে বিচারটা করছি কি না, এটা একটা সার্বিক বিচার। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু হবেন মালামাল। এই সময় আপনাদের ধনবর্ষা হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5টি রাশি আমি একে একে আলোচনা করব এবং এর পাশাপাশি আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, জন্মকুণ্ডলিতে আমাদের দোষ রয়েছে, প্রত্যেকেরই যে 9টি গ্রহ ভালো রয়েছে এমন না, কিছু গ্রহ আমাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব কিন্তু করে। সেই জায়গাটা যদি আমরা প্রতিকার প্রতিবিধান যদি করতে পারি, নিশ্চিত রূপে আমাদের এই সমস্যাগুলো কিন্তু কাটবে। দেখুন, আমাদের জ্যোতিষশাস্ত্রে সবথেকে যে গ্রহগুলোকে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয় সেটি হচ্ছে শনি, বৃহস্পতি, রাহু, কেতু। এই 9টি গ্রহ যদি জন্মকুণ্ডলিতে শুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দেয়। তবে পাশাপাশি মঙ্গল, কারণ মঙ্গল হচ্ছে ঋণের কারক গ্রহ, মঙ্গল যদি খারাপ থাকে কি না, ঋণের উপর ঋণ হবে। মঙ্গল যদি আমাদের জন্মছকে অশুভ থাকে, আমাদের সমস্যা বাড়বে। তাই আমাদের জন্মকুণ্ডলিতে কোন গ্রহগুলো শুভ রয়েছে আগে জানা দরকার, তার প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার এবং পাশাপাশি আমাদের বাস্তুশাস্ত্রটাকেও কিন্তু দেখা দরকার। প্রথম যে রাশির আমি কথা বলবো 5টি রাশির মধ্যে, প্রথম রাশি সেটি হচ্ছে এই সময় লাভ পাবে, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশি এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তনের একটা সুযোগ আসতে চলেছে, অর্থনৈতিক জায়গা থেকে আপনারা লাভ পেতে চলেছেন, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় হতে চলেছে এবং পাশাপাশি আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এবং অনলাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু প্রফিট এই সময় কিন্তু পাবেন। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির এই 30 বছর পর এই মহাশক্তিশালী রাজযোগে আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু খুলতে চলেছে। আপনাদের ইনকামের জায়গা, আপনাদের ভাগ্যক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে এবং প্রপার্টি থেকে এই সময় আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ কিন্তু আসতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম
আপনার মেষ রাশি। মেষ রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, বিশেষ করে সন্তান, বিবাহ, ভাগ্য, কেরিয়ার, কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে। সরকারি চাকরি, এমএসসি কোম্পানিতে চাকরি, সরকারি তুল্য ক্ষেত্রে চাকরির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। দেখুন, তুলা রাশি যদি আপনারা জাতক হন কি না, আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় একটা সুযোগের উপর সুযোগ কিন্তু আসতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের বদল আসতে চলেছে। বিশেষ করে এই সময় আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনারা এই সময় কোনো অর্থ লাভের একটা সম্ভাবনা রয়েছে, এবং কেরিয়ার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের একটা সুযোগ আসতে চলেছে, এবং মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে কিন্তু চলেছে। এবং আপনাদের এই সময় ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। অর্থাৎ এই যে 30 বছর পর মহা শক্তিশালী রাজযোগে এই পাঁচ রাশির কিন্তু এক কথায় স্বর্ণ মুকুট পড়তে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। দেখুন, সমস্যা রয়েছে তো, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে কিন্তু আপনারাও হবেন মহা কোটিপতি। এবং এর পাশাপাশি আর একটি কথা আপনাদেরকে বলি, আমাদের হস্তরেখা এবং পাশাপাশি গ্রহচক্র এই দুটি জায়গা কিন্তু দেখা দরকার। শুধুমাত্র ভিডিও শুনছেন ভাবছেন যে কৌশিকদা বললো হয়ে যাবে, এটা কখনোই না। কারণ আমি এখান থেকে আপনাদের হস্তরেখা দেখতে পাচ্ছি না, আপনাদের দশা মহাদশা দেখতে পাচ্ছি না, কিন্তু এটা একটা সার্বিক বিচার। আবারও বলছি, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে কোনো বড় ধরনের দোষ না থাকে, এই সময় আপনারাও কিন্তু হবেন মহা কোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এই সময়ের মধ্যে 30 বছর পর আপনাদের বড় ধরনের উন্নতির একটা সূচনা এবং এক কথায় বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। দেখুন, আমি একটি কথা বলি, সমস্যা আছে, সমাধানের পথ রয়েছে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।